আজ বুধবার, তেসরা জ্যৈষ্ঠ 2022 সালের 18ই মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। বিশেষ করে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী সম্পর্কের খাতে আজ আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বাড়িতে একটি সিলভার কালারের ফুলদানি বা রূপোর ফুলদানিতে হোয়াইট কালারের কোন ফ্লাওয়ার রাখুন, তাহলে দেখবেন আপনাদের পারিবারিক জীবন, সম্পর্কের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। তবে পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের আশ্রয় যেন নেবেন না, তাহলে কিন্তু হতাশাও আপনাদের গ্রাস করতে পারে। আজ আপনার প্রয়োজন হলো আরাম করা, চোখের পাতা বিরামেরই অঙ্গ। দীর্ঘদিন ধরে যারা খাটাখাটনি করে কাটাচ্ছেন আজ একটু বিশ্রাম গ্রহণ করুন। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, পরিবারের সদস্যদের মাঝে নিজের খুশিকে খুঁজবার চেষ্টা করুন। অর্থগতভাবে কিন্তু আজকের দিনটিতে ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন, তবে আপনার তৎসত্ত্বেও মনে হতে পারে যে পর্যাপ্ত পরিমাণে অর্থ আপনার কাছে নেই। আর অর্থ পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে আজ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সিনিয়র সিটিজেনদের কাছ থেকে পরামর্শ নিন। আপনার ডেলি রুটিনে সেগুলিকে ইনপুট করুন, প্রভূত পরিমাণে লাভবান আপনারা হবেন। মোটের উপরে আজ কিন্তু বিজনেসম্যানদের দিনটি আপনাদের পক্ষেই আছে। আর্থিক লেনদেন, বিনিয়োগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন। অন্যথায় যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প আজ বাস্তবায়নের জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। যারা চাকরিজীবী আছেন, অফিসে বস এবং কলিগদের পূর্ণ সহযোগিতার কারণে অফিসে কিন্তু আজ কাজের গতি বৃদ্ধি পেতে চলেছে। বস কলিগদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি হবে। আজ কিন্তু শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো পড়াশুনোয় আরও মনোযোগ বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। পরিবার পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। আর কাজের জায়গার অত্যধিক টেনশান আপনার পারিবারিক চাহিদা এবং প্রয়োজনগুলিকে মেটাতে আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলে দেবে। টাইম ম্যানেজমেন্ট আপনাকে বাড়াতে হবে। আজ সময়কে সৎ উত্তর দিতে হবে, সময়ের সৎ ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনারা সব কিছু মেনটেন করে উঠতে পারবেন। সামাজিক তথা ধর্মীয় কোনো অনুষ্ঠানের জন্য আজকের দিনটি কিন্তু অতুলনীয়। আজ আপনাদের আবারও বলবো শব্দ চয়নের দিকে অতিরিক্ত খেয়াল রাখবেন। মুখ ফসকে কিন্তু কোনো খারাপ কথা বেরিয়ে যেতেই পারে, পরে যার জন্য আফসোস অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু ফেরত আনা কোনো মতেই সম্ভব নয়। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো একে অপরের আবেগের কাছে মাথা যেন নোয়াবেন না। আজ রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং সবুধায় নামা, এটি 108 বার জপ করুন। পারলে যারা হিজড়া আছেন, অর্থাৎ যারা ইউনাক উভয় লিঙ্গের ব্যক্তি, তাদেরকে সেবা শুশ্রূষা করুন, আপনাদের বুধগ্রহের মজবুতি ঘটবে। যাদের চন্দ্ররাশি মিথুন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে। আর যাদের মিথুন লগ্ন, তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে।